গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত প্রিয়তমা। সিনেমাটি দেশ ও দেশের বাইরে এখনো চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে। শাকিব ভক্তদের জন্য এলো নতুন আরেকটি সুসংবাদ। শিগগিরই শুরু হতে যাচ্ছে অভিনেতার পরবর্তী সিনেমার কাজ। গত বছর শাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজকুমার সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এতে শাকিবের নায়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। জানা গেছে শিগগিরই শুরু হবে সিনেমার শুটিং। আগামী বছর রোজারিতে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেভাবে এগোচ্ছে প্রি প্রোডাকশনের কাজ। প্রিয়তমার বিশাল সফলতার পর এই সিনেমার মাধ্যমে আবারও জুটি পাচ্ছেন শাকিব হিমেল আদনান ত্রয়ী। সিনেমার প্রযোজক আরশাদ আদনান জানান, এতে মিষ্টি এক প্রেমের গল্প থাকছে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা হিমেল আশরাফ।